সুধি দর্শক মণ্ডলে আপনাদেরকে স্বাগত আমরা এসেছি গৌরনগর গ্রামে আমরা ঢাকার পাশেই এই গৌরনগর এলাকা তৃমোহনীতে আমরা দেখাবো যে জিসান ডেইরি ফার্ম যেখানে গরু মোটা তাজা করে বিক্রয় করেন ওনার নাম হলো আক্তার হোসেন ভাই ওনার সাথে কথা বলবো চলুন আমরা জানি ওনার এই গরুগুলি সম্পর্কে দেখেন দর্শক মণ্ডলী উনি সব দেশাল জাতের গরু রেখেছেন এইখানে যেখানে এই গরুগুলি লালন পালন করা হয় তো এই বিষয়গুলি নিয়ে উনি কত গরুগুলি বিক্রি করেন কিভাবে পালন করেন এই সব বিষয়গুলি নিয়ে আমরা চেষ্টা করব ওনার সাথে কথা বলতে চলুন দর্শক মণ্ডলী ওনার সাথে আমরা কথা বলি আসসালামু আলাইকুম

সৌদি আরবে ছিলেন কত বছর ছিলেন বারো বছর বারো বছর সৌদি আরবে চাকরি করে এখানে সৌদি আরবে কি এই গরুর খাবারে ছিলেন ওখানে কি করবেন একটা রেস্টুরেন্টে তা আপনার কীভাবে চিন্তা হলো যে আমি এই গরুর খামারটা করি দেশে আসলাম আসার পর চিন্তা ভাবনা করলাম কাজ কাম নাই বেকার হ্যাঁ একটা কিছু করি আচ্ছা হঠাৎ করেই চিন্তা ভাবনা নিলাম দেশের এলাকার মানুষ পাল্টাচ্ছে আচ্ছা फटाफट লাভ বড় হয়েছে এই হিজাবগুলো আচ্ছা আপনি কি এই চার পাঁচ বছর হলো করছেন এই সৌদি আরবেഴ്ച কি আপনার কি মনে হচ্ছে যে এখানে ভালো না সৌদি আরব ভালো ছিল না এখানে ব্যবসা করতে পারলে মোটামুটি পুঁজিটা থাকলে ভালো তার খারাপ না খারাপ না না মানে এইখানে এই যে এগুলি করতে যায় এই গরুগুলি কি কোনো সমস্যা হয়েছে এরকম কিছু হইছিল না না একদম কোনো সমস্যা নাই সমস্যা হলে তো ডাক্তার আছে চিকিৎসা করা হয় আচ্ছা সমস্যা নাই

চার মাস পালবেন এটা কত দেখেছিলেন পঁচাত্তর হাজার টাকা দেশি তো না না ক্রস যাতে ঈদে বিক্রি করার টার্গেট কত পঁচানব্বই থেকে এক লাখ টাকা বিক্রি করার টার্গেট আচ্ছা মানে মোটা দাজা করে আপনি পঁচানব্বই থেকে এক লাখ টাকা টার্গেট এটা বিক্রি করবেন আচ্ছা আমরা যদি এই পার্শে দেখি এই যে গরুটা এইটা কবে কেনা এটা এক মাস আগে কত দিয়েছিলেন ষাট হাজার টাকা না এই দেশি গড়ুই তো আচ্ছা তো এটা বিক্রি করার টার্গেট কত পঁচাশি নব্বই কিনছিলেন ষাট হাজার টাকা দুই মাস খাওয়ার পর ওকে পঁচাশি নব্বই এরকম বিক্রি করার টার্গেট তারপর এটা হ্যাঁ

সেটা কোম্পানিতে আচ্ছা আচ্ছা চৌদর্শন দেখতেই পাচ্ছেন যে উনি এই খামারি চিন্তা করছেন যে এখানে যে গরুগুলি আছে ওগুলো ছোটো বড় বিভিন্ন জাতের গরু আছে সবই দেশি ক্রস আছে দেশি তো চলুন আমরা আরও বিষয় নিয়ে কথা বলি এই খামারির সাথে ডাক্তারভাই এই যে আমরা সেটটি দেখছি সুন্দরভাবে এটা করেছেন আমি দেখলাম এটা কত টাকা ব্যয় হয়েছে এই সেটটা এই সামাটা তৈরি করতে আমার লক্ষ টাকা খরচ লক্ষ টাকা কতগুলি গরু রাখা দিতে মানে গরু দুই মাসে মিলে 14টা গরু রাখা যায় আচ্ছা তো এই 14টা গরুকে আপনি প্রত্যেক দিন কত টাকার খাবার খায় চোদ্দটা গরু কত টাকা প্রত্যেক প্রায় 1600 1700 টাকার খাবার ষোলো সতেরোশো টাকার খাবার খায় ডেইলি তো এইটা আপনার হলো খাওয়াবেন আরও দুই মাস দুই মাস আগে খাওয়াইছেন আর দুই মাস খাওয়াবেন কারণ ডেইলি যদি চোদ্দো পনেরোশো টাকার খাবার খায় তাহলে মাসে তো ওই অনুযায়ী একটা হিসাব আছেই তো তা আপনি কি আশা করছেন যে লাভ হবে আশা তো করি লাভ হবে যদি ব্যবসা বাজার ভালো যায়

আশা করতেছি যে গুরুবার ঈদ খরচপাতি বাদ দিয়ে দু দুই তিন লাখ টাকা আমার ব্যবসা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে আচ্ছা আচ্ছা এখানে কত লাখ টাকার গরু ইনভেস্ট করা আছে এখানে প্রায় সাত লাখ টাকা গরু ইনভেস্ট করা আছে কয়টা গরু চোদ্দোটা সাত লাখ টাকার এগারোটা এগারোটা সাত লাখ টাকার সাত লাখ টাকার ইনভেস্ট করা আছে আর খাবার দাবার মিলে আরো আরো দুই লাখ টাকা দুই লাখ টাকা যাবে মানে নয় লাখ টাকা আর এইগুলি ব্যাচার টার্গেট কত ব্যাচার টার্গেট যদি বড় দেখতেছেন এগুলো লাখের উপরে হ্যাঁ হ্যাঁ 1 লাখ 10 20 15 22 লাখ এবং আর ছোট বড় 70 80 80 এরকম আচ্ছা এইভাবে আক্তার ভাই চলেন তো আমরা ওই যে ওইবাসে ছোট ছোট গরু দেখছি কিছু আপনি সুন্দর দর্শক মণ্ডলীদের জন্য আপনারা বিভিন্ন সাইজের গরু রাখছেন যে তারা এখান থেকে কিনে নিয়ে যেতে পারবে যে নিরাশ হবে না আমার বাজেট কম যে আমি এখান থেকে চলে গেলাম সেটাও নাই

একদম দ্যাসাল আচ্ছা আক্তার ভাই এই যে এই গরুটা এটা কয় মন মাংস হবে কুরবানি পর্যন্ত সাড়ে চার মন মাংস হবে এটা কত ব্যথার টার্গেট মানে এক লাখ দশ পনেরো টার্গেট যাই হোক আপনার এটা টোটালটাই একটা প্ল্যানিং যে আমার এখানে যে আসবে সে যেন ফেরত না যায়

কতদিন আগে প্রশিক্ষণ নিয়েছিলেন প্রশিক্ষণ নিয়েছিলেন 6 বছর আগে মানে বিদেশ থেকে আসার পরেই প্রশিক্ষণ নিয়েছি দেয়াল এক বছর পর আচ্ছা আচ্ছা যাই হোক প্রবাসীদের জন্য আপনি কি বলবেন যে তারা কি প্রবাসী যাওয়া ভালো না এরকম ঘরে না না আমার প্রবাসীদের জন্য মেসেজ হইলো যে যারা প্রবাসে আছে হ্যাঁ যেমন তারা যেন নিজ দেশ নিজ দেশে কাজ করে নিজ দেশে কাজ করলে টাকার অভাব নেই সঠিক পরিকল্পনা অনুযায়ী কাজ করতে

মানে বেকারত্ব দূর হবে নিজেও হ্যাঁ সুযোগ হবে তো আক্তর ভাই আর আপনার কি পরামর্শ আছে আর পরামর্শ এটাই ভাই আজকে সবার কাছে দোয়া চাই আমি যদি ব্যবসা করতেছি যাতে আমি সবার কাছে দোয়া চাই যাতে আমি এই ব্যবসায় লাভবান হতে সবার কাছে দোয়া করবেন এবং আপনারা কেউ যদি করতে চান তাহলে সবাই ইনশাল্লাহ প্রশিক্ষণ নিয়ে করেন ইনশাল্লাহ লাভবান হবে আচ্ছা এই যে গরুগুলি আছে আপনার এখানে আপনি এবার কুরবানিতে ছেড়ে দিবেন কেউ যদি আপনার এই খামার থেকে গরু কিনে নিয়ে যেতে চায় তাহলে তাকে কিভাবে পাবে আপনি আমার এই মেসেজে আমার নাম্বার দিয়ে দিবেন একটা মোবাইল নাম্বার থাকবে নাম্বারটা বলবেন জি ওয়ান আবার যোগাযোগ করবেন হ্যাঁ আবার বলেন নাম্বারটা জিরো ওয়ান সেভেন টু ডাবল নাইন ফাইভ নাইন ওয়ান নাইন সেভেন আপনারা এই নম্বরে যোগাযোগ করবেন কল করবেন আবার সরাসরি পাবেন এবং আপনারা যা খুশি আপনারা আসে দেখতে পারবেন যাচাই করতে পারেন কিন্তু এবং কথা না আপনি আসেন দেখেন পছন্দ হইলে নেবেন ভালো আপনি ড্যান্ড মূল্য পাবেন এবং খাবারের কোনো ভেজাল নাই সব কিছু পারফেক্ট মানে যা খাওয়ানো হয় এগুলো তো সব মানে স্বাস্থ্যসম্মত মানসম্মত কি কি খাওয়া নেই খাবার হলো গমের ভুসি কুড়া চাউল ভাত ভাত চাউলের ভাত তারপরে ভুট্টা

সব মিক্স করে আছে পুষ্টিকর আছে কিন্তু আমরা ফিট খাওয়াই না এখন গরু মোটা তাজা করার জন্য অনেকে ইনজেকশন দিয়ে থাকে এটা তো আপনার ইনজেকশন বলতে কোনো কিছু নাই এটা হলো ভিটামিন আচ্ছা এটা কোন গরু যদি দুর্বল থাকে খাবার কম খায় না ভিটামিন মাললে এই গরুটা খাবার ভালো খাবে আচ্ছা যদি কোন গরু খাবার ভালো না খায় ওই গরু কোন দিনও মোটা তাজা হবে না এটা 100% আচ্ছা আচ্ছা এই গরুটা ভালো খাবে ওই গরু দিন মোটা তাজা হবে আচ্ছা আচ্ছা এটা হলো আপনার একটা মেসেজ এই জন্যই প্রশিক্ষণ দরকার জি এই জন্যই প্রশিক্ষণ দরকার আক্তার ভাই আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আপনারা আসবেন আমার জিসান টেরি ফার্মে অসুবিধা নেই খোলা বলে আসবেন দেখবেন ওকে আসসালাম আলাইকুম শুধু দর্শক এই খামারের কাছে শুনলেন এই উদ্যোক্তা উনি সৌদি আরব থেকে কষ্টের জীবন পার করে এসে নিজে দেশে গরুর খামার করলেন এবং উনি ওনার মুখে তো বাকি কথাগুলি শুনলেই আপনারা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তবে আমাদের সার্থকতা আপনাদের সবাইকে ধন্যবাদ